বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে বর্ণাঢ্য উৎসব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং রপ্তানিতে নজর দেওয়ার তাগিদ আলোর ঝলকানিতে বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষ বরণ নিরাপত্তার চাদরে সীমিত উদযাপন দেশে নববর্ষের ফানুস আটকানো মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে দু ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখল কর্তৃপক্ষ চোরের উপদ্রবে চরম আতঙ্কে কুষ্টিয়ার মিরপুরবাসী দশ দিনে একশো ঘটনা ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো আলাদা ম্যাচে লড়বে পিএসজি ও চেলসি